জানেন যে আজ 2021 সালের 2021 খ্রিস্টাব্দের আজকে শেষ দিন, অর্থাৎ আজকে দিনটির পরেই আপনার রাত 12:01 কিন্তু আপনার 2022 সাল শুরু হয়ে যাবে। 2021 সালের আজকের এই শেষ দিন, অর্থাৎ আজকে এখনই সন্ধ্যা নেমে আসবে, অলরেডি মাগরিবের আযান দিয়েছে। আমরা এই 2021 সালকে বিদায় জানাচ্ছি এবং 2022 সালকে স্বাগত জানাই। আজকে এই মনোরম পরিবেশে এসে এই 2021 সালের বিদায় লগ্নে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি 2022 সাল সকলের জন্য মহান রব্বুল আলামিন ভালো করুক, সুন্দর করুক, সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা 2021 সালের একেবারে বিদায় লগ্নে রয়েছি। আজকে 2021 সালের শেষ সূর্যাস্ত, এই 2021-এর শেষ এই সূর্যাস্ত আর হবে না। আমরা আগামী 12:12 পরে 2022 শুরু হবে। তো 2022 সালে কে আমরা স্বাগত জানাচ্ছি এবং 2021-কে বিদায় জানাচ্ছি। এই 2022 সালের শুভ লগ্নে আমরা সবাই, পৃথিবীর যত মানুষ আছে সবাই, আমরা একে অপরের জন্য কাজ করব, মানুষকে ভালোবাসবো, মানুষের জন্য উপকারে আসবো, এটাই আমাদের ওয়াদা থাকবে, প্রতিজ্ঞা থাকবে। এবং আমরা বিশ্বকবি রবীন্দ্র ঠাকুরের যে বাণী, সেই বাণী অনুযায়ী, যেমন মুছে যাক গ্লানি, ঘুচে যাক ঝরা রৌদ্র, স্নানে শুচি হোক ধরা, এই পুরানো যত আমাদের ভুল ত্রুটি হয়েছে সেগুলোকে আমরা পার করে আমরা জানি শুধিয়ে নতুনভাবে আবার নতুন শক্তি নিয়ে যেন আমরা কাজ করতে পারি, মানুষের জন্যে কিছু করতে পারি, পৃথিবীর জন্যে আমরা যেন কিছু অবদান রাখতে পারি। কারণ এই পৃথিবী মানুষ যখন চলে যাবে তখন তার কর্মকেই মানুষ মনে রাখবে। তো আমরা যাতে আমাদের এই পৃথিবীর জন্যে কিছু করে যেতে পারি, যাতে করে আমরা হাজার হাজার লক্ষ বছর এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারি, এই কাজ আমরা করতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। এবং নতুন বছরে আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা রয়েছে, আমার পরিবার আমার সাথে এখন রয়েছে, আরিয়ান, সুজন হোসেন, রিফাত এবং আল্লাহ পাক, আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন, তাকে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি এবং সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।